প্রকৃতির অপরূপ লীলা বৈচিত্র, প্রাকৃতিক সম্পদের সমাহার, সমৃদ্ধ অতীত কি নেই দক্ষিণ আফ্রিকায়। তবে গেল কয়েক বছরে দেশটির সবচেয়ে বেশি আলোচনা এসেছে এর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। জীবিকার তাগিদে দেশটিতে কর্মরত প্রবাসীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। প্রবাসীদের মতো নিজ দেশের নাগরিকরাও ভুগছেন নিরাপত্তাহীনতায়। দক্ষিণ আফ্রিকার এক জরিপে উঠে এসেছে, গেল বছর অক্টোবর ডিসেম্বরে শুধু গাড়ি অপহরণকারী চক্রের হাতে প্রাণ হারিয়েছেন 5,000-এরও বেশি মানুষ। এবার সে তালিকায় নাম উঠল দক্ষিণ আফ্রিকার হয়ে 2021 সালে অলিম্পিকে খেলা ফুটবলার লুক ফ্লুয়ার্সের। বৃহস্পতিবার জোহান্সবার্গের একটি পেট্রোল পাম্পে হঠাৎ তার উপর হামলা চালায় একদল অপহরণকারী। কিছু বুঝে ওঠার আগেই তার বুকে গুলি চালায় তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লুক ফ্লেয়ার্সের। পরে অপহরণকারীরা তার গাড়িটি নিয়ে পালিয়ে যায়। জোহান্সবার্গের ব্যস্ত পেট্রোল পাম্পে সবার সামনেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেধাবী এই ফুটবলার। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে দক্ষিণ আফ্রিকায়। নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির নাগরিকরা। এই ঘটনায় আমরা সত্যি চিন্তিত, এটা আমাদের সঙ্গেও হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চরম আকার ধারণ করেছে। দেশের নাগরিকরাই যেখানে স্বস্তিতে নেই, সেখানে প্রবাসীদের কথা তো বাদই বলা যায়। লুক ফ্লেয়ার্সের হত্যার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে গঠিত হয়েছে তদন্ত কমিটি। শিগগিরই দোষীদের খুঁজে বের করার আশ্বাস মিলেছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। 2021 সালে টোকিও অলিম্পিকে প্রতিটি ম্যাচেই আলো ছড়িয়েছিলেন ফ্লেয়ার্স। একই বছর ডাক পান ইথিওপিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে ডাকা দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলে। তবে শেষ পর্যন্ত একাদশে ঠাঁই হয়নি তার। এবার তো জীবনের অধ্যায় থেকেই বিদায় নিলেন লুক ফ্লুয়ার্স। পারভিন আক্তার, সময় সংবাদ।